হ্যালো ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ভিডিও তোমাদের জানাই সকলকে স্বাগত টিআরই থ্রি পয়েন্ট ও এর বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলে এলাম বিহার পাবলিক সার্ভিস কমিশন নিরপক্ষ থেকে পাঁচই জুলাই অর্থাৎ আজ অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেই বিষয়ে নোটিশ দিয়ে জানিয়ে দিল অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ সাত দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট নোটিস টিআরই থ্রি পয়েন্ট ও স্কুল টিচার রিটেন কম্পিটিটিভ এক্সাম রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বাইশ দু হাজার চলো দেখে নেওয়া যাক এর মধ্যে কি বলা হয়েছে অন তো তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ বিজ্ঞাপন সংখ্যা বাইশ দু হাজার চব্বিশ অধ্যাপক নিযুক্তি প্রতিযোগিতার পুনরপরীক্ষা টিআরি থ্রি এখানে দেখো প্রথমেই এই নোটিশে পূর্বের নির্ধারিত যে ডেটগুলো সেইগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই জানি প্রথম পরীক্ষা শুরু হচ্ছে উনিশে জুলাই তারপরের দিনে কুড়ি জুলাই তারপরের দিন একুশ এবং সর্বশেষ বাইশ অর্থাৎ উনিশ থেকে বাইশ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে প্রথমে যে সাবজেক্টটা হবে সেটি হচ্ছে সিক্স টু এইট এর সমস্ত বিষয় তারপর তারপরেই হবে ওয়ান টু ফাইভ অর্থাৎ কুড়ি তারিখে হবে ওয়ান টু ফাইভ একুশ তারিখে নাইন টেনের জন্য এবং ইলেভেন টুয়েলভের জন্য বাইশ তারিখে পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষা বারোটা থেকে আড়াইটে পর্যন্ত হবে শুধুমাত্র ইলেভেন টুয়েলভের দুটো ধাপে পরীক্ষা হবে সাড়ে নটা থেকে বারোটা আর আড়াইটে থেকে পাঁচটা এবার এখানে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে দেখো উক্ত পরীক্ষাকে নিয়ে দিনাঙ্ক নয় সাত দু হাজার চব্বিশে প্রবেশপত্র অর্থাৎ ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রক্রিয়া প্রারম্ভিক হগা অর্থাৎ তোমরা ন তারিখ থেকে এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যারা বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ওয়ের জন্য ফিল আপ করেছ একমাত্র তারাই ফিল আপ করতে পেরেছে যারা স্টেট কোয়ালিফাই করেছিল এবং যারা সি টেট কোয়ালিফাই করে রয়েছে অনেকেই সি থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ সিক্স টু এইটের জন্য তারা কিন্তু তারিখে তোমরা অ্যাডমিট ন কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের পঁচিশ কেবি সাইজের একটা ফটো পাসপোর্ট সাইজের ফটো ড্যাশবোর্ডে লগ ইন করার সময় আপলোড করতে হবে এবং তার সাথে সাথে দেখে নিতে হবে নিজের নাম পিতার নাম মাতার নাম বা নির্দিষ্ট ঠিকানা ঠিক আছে কিনা যদি না থাকে তখন তোমরা ওখানে চেঞ্জ করে নিতে পারবে ডাউনলোড করার আগে এই সমস্ত কারেকশানগুলো করে নেওয়ার পর তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই অ্যাডমিট কার্ডে কেবলমাত্র নিজেদের নাম ঠিকানা এবং পরীক্ষা সেন্টার একটা কোড আকারে লেখা থাকবে এবং জেলার নাম লেখা থাকবে অর্থাৎ বিহারের কোন জেলায় তোমার সেন্টার পড়েছে সেটা লেখা থাকবে এবং একটা নির্দিষ্ট কোড থাকবে যে স্কুলে বা যে কলেজে তোমার পরীক্ষা হবে সেই কলেজের নাম কিন্তু লেখা থাকবে না তাহলে জানতে পারবে কবে পরীক্ষার ঠিক দুদিন আগে পরীক্ষার ঠিক দুদিন আগে তোমরা ফের লগ ইন করে নির্দিষ্ট লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমরা দেখতে পাবে তোমাদের পরীক্ষার সেন্টার অ্যাকচুয়ালি কোথায় পড়েছে সেটাকে তোমাদের আবার নোট ডাউন করে নিতে হবে আর এখন যেটা অর্থাৎ ন তারিখে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো সেই অ্যাডমিট কার্ডটাই তোমাদের ফাইনাল অ্যাডমিট কার্ড হবে এবং এই অ্যাডমিট কার্ডের তোমাকে দুটো কপি নিয়ে যেতে হবে সাথে এখানে দেখো ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমরা তোমাদের নির্দিষ্ট বিস্তৃতি যে জানকারি অর্থাৎ কট সংক্রান্ত যে জানকারি বা তোমার এক্সাম সেন্টার সেটা তোমরা জানতে পারবে এই ছিল ছোট্ট আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এর সাথে বলে রাখি তোমরা যারা বিপিএসি টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি জি কেজিএস পার্টের জি কে জি পার্টের একটা পেড কোর্স চালু করছি অর্থাৎ তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা এই ডিসক্রিপশানে চলে যাও এই ভিডিও ডিসক্রিপশানে আমার নির্দিষ্ট মোবাইল নাম্বার পাবে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবে এই কোর্সের মধ্যে কী কী থাকছে কত কী এর ভ্যালু সমস্ত কিছু ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি জানিয়ে দেবো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে